নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই বুধের রাশি পরিবর্তনে পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি যে রাশি বিপুল অর্থের মালিক হতে চলেছে এই বুধের রাশি পরিবর্তনে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন নবগ্রহের মধ্যে বুধ গ্রহ কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আমি বারবার বলি যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ যদি খারাপ থাকে বুধ যদি আপনার নিচস্ত গৃহে অবস্থান করে বুধ যদি আপনার রাহুর সাথে অবস্থান করে অথবা রাশিতে বুধ যদি অবস্থান করে আমি বলবো, আপনার সমস্ত গ্রহ ভালো রয়েছে কিন্তু এই বুধ গ্রহ খারাপ থাকার জন্য আপনার জীবনে কিন্তু ডিফিকাল্টিগুলো কিন্তু তৈরি করবে অর্থাৎ বুধ হচ্ছে আমাদের বুদ্ধি এবং জ্ঞানের গ্রহ দেখবেন আপনার হাতে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে যদি সেটাকে সঠিক মতো ইউটিলাইজ না করতে পারেন সেই কোটি টাকাটা কিন্তু আপনার জিরো হয়ে যাবে আর যদি আপনার বুধ গ্রহ ভালো থাকে আপনি কিন্তু জিরো থেকে হিরো হবেন অর্থাৎ বুদ্ধির মাধ্যমে সঠিক পদক্ষেপ নিয়ে আপনি কিন্তু এগাতে পারবেন বুধ কিন্তু একটা মানে বিশেষভাবে আমাদের জীবনে কিন্তু প্রভাব দেয় দেখুন বুধ কি করে বুধ গ্রহ আমাদের বিশেষ করে আপনার স্কিনকে কিন্তু দেখে স্কিন নার্ভ অর্থাৎ শরীরের যে দুটো পার্ট স্কিন নার্ভ এবং কান এই জায়গাগুলো বুধ গ্রহ দেখে বুধ আবার আমাদের শেয়ার বাজারটাকে দেখে বুধ আবার যারা সেলস লাইনে রয়েছেন মার্কেটিং লাইনে রয়েছেন এই জায়গাগুলো কিন্তু বুধ গ্রহকে ভালো থাকা দরকার আর বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে তাহলে কিন্তু সমস্যা কিন্তু বাড়াবে তাই বুধের আগে প্রতিকার আগে প্রতিবিধান করুন বুধ যদি আপনার অবস্থান করছে আপনি যতই প্রচেষ্টা করেন না কেন আপনি ভুল সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তগুলো আপনার জীবনে কিন্তু সমস্যা নিয়ে আসবে অর্থাৎ ভাবছেন এক যে এই জায়গাটায় ইনভেস্টমেন্ট করলে ভালো হবে কিন্তু হয়ে যাচ্ছে আরাক ব্যবসা করছেন ব্যবসাতে উন্নতি করতে না ভুল ব্যবসা অর্থাৎ রং ব্যবসা আপনি করছেন প্রচুর টাকা দিনাতে পড়ে যাবেন গ্রহ খারাপ থাকলে ভুল ইনভেস্টমেন্ট আপনার হবে বুধ গ্রহ গ্রহ যদি আপনার অশুভ থাকে শিক্ষা শিক্ষাক্ষেত্রে কিন্তু তেমন উন্নতি কিন্তু করতে পারে না এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভুলে যাওয়া অর্থাৎ মনে রাখতে না পাওয়া এই জায়গাগুলো হয় এবার বুথ খারাপ থাকলে বাচ্চাদের ক্ষেত্রে কি হয় সঠিক সময় কিন্তু স্পষ্ট কথা বলতে পারে না তাই বুধ বুধ গ্রহকে ভালো করা দরকার রয়েছে আমাদের আমাদের কিন্তু বিশেষ করে ক্ষেত্রে অনেকগুলো দিক কিন্তু আমাদের নির্দেশ কিন্তু করে বুধ খারাপ আছে আমি একটা কথা বলবো আপনারা বুধবার দিন আপনারা গণপতি পাপাকে গণেশজিকে আপনারা অবশ্যই একুশটা দুব্বা আপনারা নিবেদন করুন এবং ছোটো বাচ্চাদেরকে না আপনারা চকলেট দিন তাতে কি হবে আপনার এই বুধ গ্রহ কিন্তু ভালো হবে তাই বুধের যে কারো কথা বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে তাহলে দেখবেন আপনি মানে এক কথায় অনেক উঁচুতে কিন্তু গেছেন তাই বুধ গ্রহর উপর আমি বারবার বলি আমি যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি আপনারা বারবার ভিডিওটি শুনবেন এবং আমি যে রাশিগুলোর কথা বলবো একদম টু পয়েন্টে যে রাশিগুলো যে ভাব থেকে ভালো হবে সেই রাশিগুলোর আমি কথা বলবো আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বাস্তু প্রতিকার আপনার গ্রহের প্রতিকার কবজ অথবা আপনারা প্রচুর লোনে পড়ে গেছেন অবশ্যই যোগাযোগ করুন কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি ওই হচ্ছে হবে এটা হলে হবে এটা না আমি খুব দায়িত্বের সাথে আপনাদেরকে এই কথাটা বললাম দেখুন এই বুধ গ্রহের যে আপনার রাশি পরিবর্তন কোন কোন রাশিকে বিশেষভাবে লাভ দিবে আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি প্রথম যে রাশিকে লাভ দিতে চলেছে লিখে রাখুন প্রথম মানে এক্সেলেন্ট শ্রেণীতে যেতে চলেছে সেই রাশি হচ্ছে বৃষ রাশি এই বুধের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে যেমন উন্নতি দিবে এবং যারা সেলস লাইনে রয়েছেন ডিজিটাল মার্কেটিং সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে বুধ গ্রহ কিন্তু আপনাকে খুব ভালো ফলগুলো কিন্তু দিবে ইনকাম আপনাদের ডাবলিং করাবে আকর্ষিক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু ঘটাতে চলেছে বুধ গ্রহ অর্থাৎ বুধের এই রাশি পরিবর্তন বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু আপনাদের পঞ্চমেশ এবং ধনেশ আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক স্থিতি আপনাদের নিয়ে আসতে চলেছে এই সময় কোনো প্রপার্টি কোন আপনার কোন জায়গা থেকে লাভ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দুই নম্বর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি এই বুধের রাশি পরিবর্তনে সিংহ রাশি এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে সিংহ রাশির আর্থিক স্থিতি মজুত হতে চলেছে বিজনেস যারা করছেন বা যারা ভাবছেন পরিকল্পনা করছেন আপনি নতুন ব্যবসা তৈরি ব্যবসা আরম্ভ করবেন ব্যবসা আরম্ভ করতে পারেন এবং ইনকাম এই সময় আপনার ভালো হবে এবং ডেলি ইনকামের পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও এই সময় লাভ পেতে চলেছেন আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির রাশির অধিপতি এবং আপনাদের চতুর্থপতি ভাগ্যভাবে অবস্থান করছে এই সময়ের মধ্যে কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে শেয়ার বাজার থেকে এই সময় আপনারা লাভ পাবেন লটারি এবং স্টক মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছে মিথুন রাশি আপনারা এই সময় কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে। মিথুন রাশি বা যারা কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে মিথুন রাশির শ্রেণীতে যেতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে মকর রাশি আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের ভাগ্যাধিপতি ধনভাবে অবস্থান করছে কি চায় আপনাদের ভাগ্যের দ্বারা অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের হবে যারা কথার মাধ্যমে কোনো কাজ করেন সেখান থেকে আপনারা লাভ পাবেন সেলস লাইনে যারা রয়েছেন মার্কেটিং লাইনে যারা রয়েছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে মকর রাশির যথেষ্ট লাভ আসতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু শুভ ফল দিতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে খুব লাভ পেতে চলেছে মকর রাশি লিখে রাখুন এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে একদম অন্তিম এবং শেষ রাশি যে রাশি এই বুধ গ্রহের রাশি পরিবর্তনে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধের রাশি পরিবর্তন আপনাদের নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ দিতে চলেছে এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি যেমন হবে এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আসবে শেয়ার বাজার লটারি ফাটকা থেকে এই সময় আপনারা হয়তো বড়ো ধরনের অর্থ পেতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি হতে চলেছে মান সম্মান যশ পদ লাভ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বিপুল অর্থের মালিক হতে চলেছে আপনার তুলা রাশি কোনো জায়গা থেকে আপনাদের আকর্ষিক প্রাপ্তির পাশাপাশি সম্পত্তিগত দিক থেকেও এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন আবারও বলি যারা ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার সমস্যা চলছে একবার নিজস্ব জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি সঠিক মাত্রায় আপনারা প্রতিকার প্রতিবিধান করুন এবং আপনারা ঈশ্বরের আরাধনা করুন দেখবেন জীবনে যত বড় সমস্যা থাক না কেন সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন এই বুধের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা মানে মাইলস্টোন বলতে পারেন মাইলস্টোন পেতে চলেছে আপনাদের এই সময়ের মধ্যে বহুমুখী পরিকল্পনাগুলো আপনারা কিন্তু সফলতা এই সময় কিন্তু পেতে চলেছেন যাই হোক যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অথবা আপনারা হস্তরেখা জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এবং পাশাপাশি বাস্তু প্রতিকারটা বাস্তু ক্ষেত্রেও কিন্তু অনেকের অনেক রকমের সমস্যা রয়েছে তাই বাস্তু কনসাল্ট একবার হলো আপনারা করিয়ে নিন ভিডিওটি এ পর্যন্তই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন সুস্থ থাকুন জয় গণপতি পাপ্পা নমস্কার ধন্যবাদ